Assalamualaikum. Udah kum deki. Eid Mubarak nani aske abu. Eid Mubarak. Handesh mozoi seni. Deki tumar handesh. Like a handesh. Hi my sweet viewers. Assalamualaikum and Eid Mubarak. Kita khobor shoklor palasanni. Asha koram shob je jeno taki boya vlog dekhra shobai shobor Eid khub bhalo bhabe khataison. Alhamdulillah amrao খুব ভালো ভালো ঈদ খাটাইছি আর আমরা স্পেশাল দিনের স্পেশাল ব্লগও শেয়ার করাতে আইলাম। আশা করলাম আপনারার কাছে ভালো লাগবো। এখন হইল গিয়া সকাল, আলিশা জিব্রানরে ঘুম থাকি তুলিয়া তানতানরে স্কুলও দিলাইছি। এখন আপনারা কইবা ঈদের দিন স্কুলও কিতার লাগিয়ে দিলাম, তো স্কুলও দিলাম কারণ আলিশার তার লাস্ট ডে স্কুলের আর তার 11:30টার সময় ছুটি হয়ে যায়। হইতে আর দিলাই নাস্তা বানাইতে বানাইতেও 11:30টা বাজিব। নর্মালি গড়ো তাহলেও তার একটু লেটে ভাত খরাইমো, তার একটু সময় একদিনের লাগি আর তো আর বাক্কা দিনের লাগি তার সামার হলিডে। তার যাওয়া কি আর আমিও কিছু খাম কাজ আটাইলিমো, যেটা তারা একটু দুষ্টামি খরবা বা তারারও সময় দেওয়া লাগে গড়ো থাকলে। তো যাই হোক, আমি এখন আমরা ঈদের কাপড় বা করছি, আমার শাড়ি বছর আর হইল কি আলিশার আপুর গড়ি তানোর পাঞ্জাবি আর আলিশা জিব্রানোর ড্রেস দেখাইছি আপনারারে স্ক্রিনে দেখতে পারছেন। খুব বেশি গরম আর কি, গরম মাথাত রাখিয়া যার যার যেটা ভালো লাগে কমফোর্টেবল একটা পিন্ধিবা, আলিশা যেটা লাইক করেন একটা পিন্ধিবা। আর এবছর আমি শাড়ি লইলাম খুব শখ করি, তো এই বছর বেশি গরম পিন্ধিয়া যে মানে সুন্দর করে পিন্ধি পায় আটি পায় এরকম কোনো কিছু করার কুদরতো নাই ওলা গরম। তো সব তা উইন্ডো জানালা ওনালা খোলা আর কি, আমরা অত বেশি গরম আছিল। তো এখান হয়েছে গিয়া আলিশা জিব্রানোর আর কি তাইন তাইন তারারে আর কি এবার ট্রাই করছি একটু নর্মালের মাঝেও সপ্তাহ লইবার লাগি। আলিশার আব্বুও গরমর লাগি শিকুয়ার ফিন দিয়া গেছে না, তাই নর্মাল তাই ফিন দিয়া তাই যাইরা গিয়া ঈদের নামাজও। এখন বাজে 11:00, 11:30টার সময় আলিশা জিব্রান্ডে লইয়া তাই নাপারে আইবা। তো সকালে সকালে অনেক খাম আলিশা জিব্রান্ডে, তো স্কুলে দেওয়া তারা ঘুম থেকে তুলিয়া রেডি করানি নাস্তা করানি তারপরে স্কুলে দিয়া আমি এখন ফ্রেশ হইয়া আস্তে আস্তে সপ্তাহ কি মোটামুটি গড় যে তার টুকটাক আমার আতর খান্দাত পরে খামগুলো খরাম। আর আলিশার আব্বুও যাইরা গিয়ে ঈদের নামাজও, এখন আমি একবারে একলা গড়ো, তো বাকি খামগুলো ফটফটাইয়া করি লাইমু সেটা তা রয়েছে। আলিশা জিব্রান আইবা তান তানরে ভাতও খরানি লাগবো, তারপরে তারারও রেডি খরানি আর নাস্তাও করছেন না। তারাও সকালে খালি জাস্ট হান্দেশ একটা খাইয়া গেছেন গিয়া। আলিশা হান্দেশ পালাফায়, জিব্রানেও হান্দেশ পালাফায়, তো আমার কাছে ভাল লাগে আসলে তারা যে পালাফায় হান্দেশ। তো এখন আমি আইলাম গরুর ভিতরে আইয়া টুকটা আছে তা পাখি খাম আছে ওগুলো করিলাম। এখন নাস্তা আস্তে আস্তে যেটা বাজা ফুড়া আছে তা করিয়া রেডি করিয়া রাখি দিমু, পরে তারা নামাজ থাকি আইয়া আর সে জীবনে ফোট করি আমি ভাত করাইলাইমু, ভাত করাইয়াও টেবিল রেডি করিলাইমু। আমি এখন কিচেনও যাইরাম গিয়া, কিচেনও গিয়া যেটা তার কি তেলের বাজা ফুড়া আছে তা কি বাহরিয়া রাখি দিছি অলরেডি, তো এখন ওগুলো বাজিমু। আর গরুর মাঝে আসলে ফ্রেশ ফুলে আলাদা একটা লোক দিয়ে আমার খুব ভালো লাগে। আর কিছু এলোমেলো হয়ে গেছে, আলিশা জিব্রান স্কুলও যাইবার সময় সপ্তাহে একটু এলোমেলো করেছেন, তারা খুশি করছেন দেখিয়া ঘুম থেকে উঠিয়া, পরে আবার এগেইন সুন্দর করি ওতে আটাইয়া রাখি আর আর পরে দামগি কিচেনও। তো আমরা আমরা মতো করি গরু একটু সুন্দর করি টুকটাক মানে যাতে দিনটা স্মরণীয় ইয়ে রাখা লাগে তাকে আর কি আর লাগে যতটুকু করার চেষ্টা করছি। আগে তো নিজরে লইয়া বিজি থাকতাম, নিজের কিতা করতাম না করতাম, এখন সপ্তাহ গড় সংসার বাচ্চা কাচ্চা হয়ে গেলে আলাদা একটা ঈদের আমেজ থাকে। আর এখন ফিল করি যে ছোটো থাকতে আমরা আম্মা তারা সকালে ঘুম থেকে উঠে যে আমরা লাগি কত কষ্ট করছেন। সো আসলে আম্মা আব্বার ঘরে বেশি বেশি মিস করছি, আর প্রতিদিন প্রতিদিন নাই কি প্রতি বছর ঈদের একটা সকাল যে সময় আম্মা দেখতাম ঘুম থেকে উঠে ফিটা উঠা বাজিয়া সব তার রেডি করে রাখিছেন, আমরা গুছল উছল করিয়া কাপড় পিন্ধে আইয়া সবে মিলিয়ে নাস্তা খাইরাম, অত দিনগুলো মিস করাম আর চেষ্টা করাম যাতে আলিশা জিব্রানেও ঈদ জিনিসটা বুঝো। আর আমার নাতিনও সাইন্তরেও যেন মানে আমার বাচ্চা আনতে ওলা হরই না আর কি, ওটার লাগিয়ে মানে হইরাম যে তারাও হয়তো বা সময় ফিল করবো।
যাইহোক আসলে আমরা লাইফটা বলান, লাইফ প্রতিনিয়ত পরিবর্তনশীল, প্রতিটা বছর প্রতিটা দিন যে সময় যায় সব সময় কিন্তু স্পেশাল। আমরা একটা মনে করতে হবে যে কোনো সিচুয়েশনে নিজের মনটা হ্যাপি রাখি, আর ঈদ তো আলাদা, তো প্রত্যেকটা সময়ের মূল্য সেও দিতে পারে না। সময় এমন একটা জিনিস যেটা গেলে কি আর হয় না, আর অনেক কিছু আসলেও মানে এখন বুঝি যে আগের দিনগুলো কত সুন্দর আছিল, আর এখন তো এখন কোন দিনও সুন্দর আলহামদুলিল্লাহ, পরে গিয়া কইমু আগের দিনগুলো সুন্দর আছিল। তো প্রতিটা মুহূর্ত মূল্যবান, মূল্যবান করিয়া রাখার লাগে, যেটা তা করার লাগে আমরা সব কিছু করতাম, দোয়া করবো আমরা লাগে, আমি চেষ্টা করি আর কি আমার মতো করিয়া, আমার যতটুকু সামর্থ্য তৌফিক ইভেন আমার যতটুকু বু যতটুকু দিয়া করবার লাগিয়া। তো যাই হোক এখন আমি চটপটি বানাইয়া রেডি করি লাইরাম, তো সবটা রেডি থাকলে তারা ইয়ালে কুইকলি ঘুম ভাত করাইলিমু, ভাত করাইয়া রেডি করাইয়া একলগে সবে মিলিয়ে নাস্তা করতাম, আর স্কুলও যাওয়ায় ও যে কামগুলো আরও লেট হইল না, যাওয়ায় একটু ভালো হয়েছে, ফটফটাই আমি করে নিছি। তো আইলা ইয়ালেও তার ভাত করাইলাম, ভাত করাই এখন আলিশার ড্রেস পিন্ধাইলাম, আলিশা ওইটা তাই হোয়াইট কালার একটা পিন্ধি, তারও তো গরমের মাঝে ঠিক আছে মোটামুটি, একটা আত খাটা আছে কই তার পিন্ধি লক্কা। ঈদ এবছর ঈদের শপিংয়ের ব্লগ আপনারা লাগে শেয়ার করতে পারছি না, এখানে আমার যে ফোনও আসিল এই ফোনটা নষ্ট হয়ে গেছে, মানে যেটা দিয়ে রেকর্ড করছিলাম এটা ওটার লাগি, আর মানে যেদিনও গেছিলাম শপিংও ওই দিনও নষ্ট হয়েছিল, তারপরে আর তো আর শেয়ার করতে পারলাম না। হই অনেক স্পেশাল শপাইন তো গেছিলাম, সুন্দর সুন্দর ইন্ডিয়ান খাফর শপ গেছিলাম, জুয়েলারি শপ গেছিলাম, ভিডিও করছিলাম, রাত্রে আমি পুডিং আটা বানাইছিলাম, ওখান ফ্রিজটা কিবা করিয়া আমি আটটা প্লেটও লইলাম, আর আজকের পুডিংটা বেশ একটা ভালো হয়েছে না, ভালো হয়েছে সবটা পারফেক্ট জমছে, বাট ক্যারামেলটা আমি সুন্দর করে করতে পারছি না, উড়া তারার মাঝে আমি মনে করছি মনে কালার আইছে, বাট উড়া তারা করিয়া যে করছি বুঝছি না আসলে, একটু কালার হইলে সুন্দর হইল না, বাট খুব বেশি মজাও হয়েছে, খালি একটু উপরে ক্যারামেলের কালারটা একটু আর কি সুন্দর আইছে না, আর কি ব্রাউন কালার আইছে না, তো যে কালার আইবার একটা এখন আমরা প্লেট টুয়েলেট সবটা কি রেডি করিয়া টেবিল রেডি করে লাইছি ঈদের নাস্তা করমু, তো সব মোটামুটি রেডি, আলিশা জিব্রান্ডে রেডি করলাম নাস্তা আস্তা রেডি করিয়া, এখন তারা খাইবা সবে আমরা সবাই মিলে একলগে নাস্তা করিয়া পরে আস্তে ধীরে আমি রেডি হইম, মানে খুব বেশি গরম, গরমের কারণে শাড়ি পিন্ধিয়া এটা কাম করা দিত না, তো একবার কইছিলাম যে ফিনতাম না, বাদে কইনা ফিন দিলাই, যেহেতু ঈদ উপলক্ষেও আনা হয়েছে শাড়ি, একটু ফিন দিয়া বাদে খুলি নিমু, তখন আমরা এখন নাস্তা টেবিল আইছি সবে মিলিয়া নাস্তা করমু, আর আলিশার আব্বু তাই এখন ফিন দিছ না, আবার তানোর হও চেষ্টা কি কিনা হয়েছে ঈদ উপলক্ষে কই আমরা ফিন দিয়া খুলি নিমু। ঈদের নাস্তা খাইরাম আর জিব্রান ঘুমাই গেছিল স্কুল থেকে, ইয়া হেড টায়ার্ড
Malaysia, she married any. Alisha, idhar salam kar raha hai abure. Chibran, look, Alisha kila salam kar raha hai, look. Salam kar suni Alisha. Idhar salam. Oh, Chibran, idhar salam hai look. Mummy. Aage salam karo. Abure salam karo. Mummy. Aage salam karo. Mummy. Salam karo aage. Oh 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 my god. Oh my god! Wow, Jibran! Look! Dekha mommy re! Dekha san Jibran! Alisha, Alisha dekha! Wow! Okay, Alisha shopping. Shopping adai ta? Ona Jibran na? Jibran, Alisha bo! Mani ni? Jibran mani le ya, pakanta te bo! Okay, Jibran. Abu re umma dilao mani di sun abu. Forget for all, you don't know much. Abbe forget to leave. Like, umma deo. Jibran umma deo. Abbe umma deo. Abbe re deo. Oh, thank you, Jibran. Mommy didn't delay. Alisha, mommy didn't delay. Jibran didn't delay. Mommy didn't delay. Thank you! Mommy, you're okay? I'm not.
আরো দাও এখন আমার সালামি দেওতে আমার সালামি আচ্ছা আমি তো ফাওয়া ধরে সালাম করে লিছি না আমি এখন দিলাও এগেন কথা আমি দিলাও আমার সালামি দাও ফাওয়া ধরে সালাম বলে দিব প্লিজ আমার সালামি আমি সালাম করে লিছি তো এখন দেওতে আচ্ছা ঠিক আছে চিপরান কে কাটে নানি আয়ো আয়ো Happy birthday to Alicia. Birthday to Alicia. Alicia, happy birthday. Happy birthday. Say ya. Hello. Wow. Athena. Look, Gibran. Gibran, happy birthday, Gibran. Wow. Happy birthday. Happy birthday, Gibran. Alisha, Shobo. Shobo, happy birthday. Wow, Mozani, Gibran, all the way, all the way. Happy birthday, Abu. Happy birthday, everyone. Eid Mubarak. Eid Mubarak. Yes. খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বাইরে গেছিলাম শপিংও আর ওই গিয়া সবর বাসাতে মুখোড় দিয়ে আইসি তারপরে ওইলে গিয়া মরিসনের সামনে গিয়া একটু সময় আমরা গরম লাগিয়া কি ভালো লাগে না লাগে বাড়াও শান্তি মিলের বাতাসের মরিসনের সামনে বই আইসক্রিম খাইরাম আমরা তো পরে গড় আইসি গড়াওয়ার পরে লাগিয়া এখন বাজের 11টা আলিশা ঘুমাই গেছিল গাড়িতে একটু সময় তার লাগি তাই এখন আমরা লাগে লং টাইম মজাক আছে আর জিপ্রাণ রে খাওয়াই ঘুমাই লিছি ঘুম পাতিলিছি হে খাইছে ওনা আর কি জাস্ট লইছি হে ঘুমাই গেছে পরে তারা হুতাইয়া উতাইয়া এখন আমরা আমরা ডিনার করলাম আমি আগের দিন রাঁধিছিলাম বিরিয়ানি আর হয়েছে গিয়া চিকেন তো অথা দিয়া সালাদ দিয়া সিম্পল আঁকি খাইরাম খাইতে ইচ্ছা করেন না গরমের মাঝে কিছু তো তুরা তুরা খাইমু আর এখন বইছি খাওয়াত আর আজকে আপনার লগে
আজকে না নেক্সট ব্লগও একটা স্পেশাল গিফট শেয়ার করমু আর সেরা বই ঈদ আমার কিতা গিফট করছন ঈদর সালামিত। তো ইনশাল্লাহ নেক্সট ব্লগও দেখাই মুই ব্লগও লং হয়ে যাব। সো সবাই অনেক বেশি ভালো থাকবা। আজকের ব্লগ অনো আমি বিদায় নিলাম গি, ভুল ত্রুটি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আর অবশ্যই অবশ্যই নেক্সট ব্লগ দেখবা স্পেশাল গিফট। নেক্সট ব্লগ দেখার আগ পর্যন্ত সকল ভালো থাকবা, কথা হইব নেক্সট ব্লগ। আল্লাহ হাফিজ।